আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো স্বপ্নে কেউ যদি হযরত শেখ নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে তাহলে তার ব্যাখ্যা কি রয়েছে। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। হযরত শেখ নিজামউদ্দিন রহমাতুল্লাহ, যারা তাবলিগ করেন অনেকেই বোঝে, নিজামউদ্দিন মার্কাজ বলে ওই আলেমের নামেই কিন্তু এই মার্কাজটা খোলা হয়েছে। তো শেখ নিজামউদ্দিন রহমাতুল্লাহ তিনি জীবিত নেই, তো ওনাকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে আল্লাহর রহমতের নিদর্শন। সাধারণত আলেম ওলামা দেখা মনের আশা পূরণ হয়, এই ব্যাখ্যাটা আপনাদেরকে জানাচ্ছি 197 নম্বর পেজ থেকে আল্লাহ ইবনে সিরিনের কিতাব। আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের, যদি ওনাকে স্বপ্নে দেখেন, আল্লাহর রহমত হতে পারে এবং সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আপনার যে কোনো কাজের মধ্যে সফলতা আসতে পারে। এবং আপনার উচিত হল আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর কাছে চাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সকল পথ প্রদর্শন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।